খাইরুল কবির ভাই প্রশ্ন করছে, মাশাল্লাহ, খাইরুল কবির ভাই প্রশ্ন করছে যে নর্মালি হস্তমৈথুন বন্ধ করার কোনো উপায় আছে কিনা। আমি প্রথমে আপনাকে বলবো যে হস্তমৈথুন ধর্মীয়ভাবে নিষেধ। হস্তমৈথুন নর্মালি ধর্মীয়ভাবে কি নিষেধ, কোনো ধর্ম হস্তমৈথুনকে বৈধ বা ভালো কাজ বলে নাই, পাপ কার্য বলছে। এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু হস্তমৈথুন নিষেধ। এখন অনেকেই বলে যে সপ্তাহে এক দুই দিন হস্তমৈথুন করলে কোনো সমস্যা নাই। আমি বলবো যে আপনি যদি একদিন দুদিন করেন, এটা তো নেশার মতো, তাহলে আপনাকে প্রতিদিনই করতে ইচ্ছা করবে। এই জন্য আমি বলবো একদিন হস্তমৈথুন করা যাবে না। কিভাবে বন্ধ করবেন, প্রথমে মনে করবেন যে এটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ খারাপ কাজ, গর্হিত কাজ, এটার কথা কাউকে বলতে পারবেন না, না বউকে, না মা বাবাকে, না বন্ধুকে। দুই নম্বর যেটা সেগুলো, আপনি খারাপ ভিডিও দেখবেন না, রিলস ভিডিও, টিকটক ভিডিও, অনেক টিকটকার আছে হট ভিডিও তৈরি করে, হট, আপনি তাদেরকে ফলো করেন। অনেক রিলস ভিডিও আছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হবে, আপনার খারাপ কাজ, আপনার হস্তমৈথুন করতে অভ্যাস থাকবে, এই ধরনের ভিডিও দেখা যাবে না, প্লিজ টেক ইট সিরিয়াস। এছাড়া নীল ছবি বা পর্ণ মুভি যারা দেখেন তারা তো পারবেনই না, ওগুলো তো দেখাই যাবে না। তিন নম্বর কি করবেন, ব্যায়াম করবেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, নামাজ পড়বেন। চার নম্বর কি করবেন, ভালো ভালো খাবার খাবেন, আপনি খেলার দিকে মনোযোগ দিবেন, আপনার মনোযোগটা ভ্রমণের দিকে দিবেন, দেখবেন যে আপনি হস্তমৈথুন থেকে বেরিয়ে আসবেন। চার নম্বর যেটা, পাঁচ নম্বর যেটা বলবো যে ভাই এটা একটা খারাপ কাজ, এটা করলে আপনার যৌবন শক্তি থাকবে না, আপনার বউ থাকবে না, আপনার বউ থাকলে আপনাকে গালিগালাজ করবে, লাইট খাবে রাতের বেলা, আপনার বাচ্চা কাচ্চা নাও হতে পারে, কেননা আপনি দীর্ঘদিন হস্তমৈথুন করতে করতে আপনার জীবন শেষ, যৌবন শেষ, টেস্টোস্টেরন হরমোন শেষ, বীর্য একদম পাতলা হয়ে গেছে, টেস্টোস্টেরনটা মানে টেস্টিসটা কুচকাইয়া গেছে অথবা ঝুলে গেছে, অন্ডকোষ্ঠটা ঝুলে গেছে, আপনার পুরুষ অঙ্গ ছোট হয়ে গেছে, এই সকল নেগেটিভ কথা মাথায় রাখলে আপনার তো হস্তমৈথুন করার ইচ্ছা থাকবে না। আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন।